কাছে চলে যাব। তার আগে আমরা একটু সংক্ষিপ্ত ওনার একটু পরিচয় করে দিতে চাই। তো শায়খ ডক্টর আব্দুস সালাম আজাদী বর্তমানে কিউএনএস এর উনি ফাউন্ডিং ডিরেক্টর হিসেবে কর্মরত, এবং বাংলাদেশে জন্মগ্রহণ করলেও তিনি মূলত বাংলাদেশ এবং ছাত্র জীবন শুরু করলেও বাংলাদেশ সহ মদিনা ইসলামিক ইউনিভার্সিটি, IUM মালয়েশিয়া এবং হচ্ছে কিংস সাউথ ইউনিভার্সিটি এবং ইউকেতে অত্যন্ত কৃতিত্বের সাথে তিনি উচ্চতর ডিগ্রি অর্জন করেন, এবং তিনি কর্মজীবনে বাংলাদেশে মালয়েশিয়াতে বাংলাদেশ এবং মালয়েশিয়াতে অধ্যাপনা এবং গবেষণার কাজ করেন, এখন ইউকেতে তিনি করছেন। আলহামদুলিল্লাহ তিনি বিভিন্ন চ্যানেলে ইউরোপের বিভিন্ন চ্যানেলে উনি হচ্ছে দার্স করেন, আলহামদুলিল্লাহ আমাদের কোরআনের সেবা করেন। তো আমরা ইনশাল্লাহ ওনার কাছ থেকে চলে যাই। এখন আমাদের কাছে আলোচনা রাখবেন শায়খ ডক্টর আব্দুল সালাম আজাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত ভাই পরিচালক এবং আজকের এই মহতি সভার সভাপতি, অন্যান্য বিভিন্ন পর্যায়ের আমাদের ভাই বোনেরা, বিশেষ করে কানাডায়, সমস্ত কানাডায় আমার প্রিয় ভাই বোনেরা যারা এখানে এখানে এসেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক পেয়ে ভবিষ্যতের এই কদিন পরে যে রমাদান আসতেছে তার প্রস্তুতি গ্রহণ করার নিমিষে যারা এখানে আসছেন, চিন্তা ভাবনা করেছেন, অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমি নিজেকে খুব বিনয়ী ভাবছি এবং আমি নিজেকে অযোগ্যই মনে করছি যে এত সুন্দর একটা ফোরামে আমার মতন অধমকে আপনারা দাওয়াত দিয়েছেন। যেহেতু নির্দেশ আসছে আপনাদের পক্ষ থেকে, আমি কখনো না করিনি এই ধরনের দিনে কাজের জন্য, তো আমি সেই জন্য আপনাদের সাথে এখানে একত্রিত হয়েছি। আল্লাহর কাছে দোয়া করছি যে আমাদের এই সময়টা যেন আল্লাহ কবুল করে নেন। আমি ইসলামের উপরে একজন ছাত্র, ইসলাম পড়াশুনো করি, পড়াশুনো করাই, বিভিন্ন বিষয়গুলো রাত জেগে দিনের বেলায় পড়াশুনো করি, আজও অবধি করে যাচ্ছি। বহু জিনিস আমার কাছে ধরা পড়েছে, বুঝ এসেছে, কিন্তু লক্ষ লক্ষ বিষয় এমন আছে যেগুলো আমি আজও ঠিক মতো বুঝি না। এটা হলো ইসলামের সামগ্রিকতা, এটা হলো ইসলামের সীমাহীন জ্ঞান গবেষণার পথ। ইসলামের পথে মাঝে থাকলে একজন মানুষ জান্নাতের বরাভয় পায়, জান্নাতের পথ পায়। এই ইসলাম শুরু হয়েছে লক্ষ কোটি বছর থেকে, আরো যাবে হাজার হাজার লক্ষ বছর। এই ইসলাম চলতে থাকবে মরণের পরে, এই ইসলাম চলবে হাশরের ময়দানে। এই ইসলামকে কেন্দ্র করে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। এটাই হলো ইসলামের সার্বজনীনতা, এটাই হলো ইসলামের ব্যাপ্তি বিকাশ, এটাই হলো ইসলামের গভীরতা। আমি সেই গভীরতায় কতটুকু বুঝব, কতটুকু বা যাব? শুধু এতটুকু বলি, ওয়াল্লাহ তোমাকে আমি শুকরিয়া করে শেষ করতে পারবো না। তুমি আমাদের বলে দিয়েছো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, ওয়া আতমামতু লাকুম নিয়ামাতি, আর আমার নিয়ামতকে তোমাদের মাঝেই পূর্ণ করে দিয়েছি, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা,
এবং তোমরা যারা ইসলামকে দিন হিসাবে মেনে নিয়েছ এবং দিনকে তোমরা মনে নেওয়ার চিন্তা করেছ, রদিয়তু লাকুমুল ইসলাম, তোমাদের জন্যই ইসলামের ব্যাপারে আমি খুশি হয়ে গেলাম, যেটাকে তোমরা দিন হিসাবে নিতে পারো। আমি নিজকে গৌরবান্বিত মনে করি যে এই ইসলামের ছায়াতলে আসতে যে আল্লাহ তাআলা আমাকে আব্বা এবং আম্মা নতুন নেয়ামত দিয়েছিলেন। এই নেয়ামতের শুকরিয়া আমার গায়ের চামড়াটুকু তাদের পায়ের জুতা করে দিলেও শেষ করা যাবে না, কারণ একেবারে জন্মের সময় আমার কানে ইসলামের কথা শুনিয়ে দিয়েছেন। আর হয়তোবা তাদেরই কল্যাণে এমন হতে পারে যে তারা যেমন এই সুসংবাদ সুযোগটা গ্রহণ করেছেন, তাদের মরণের বিছানায় আমাদের মতো মানুষের কোরআনের তেলাওয়াতের সুযোগ করে দিয়েছিলেন, হয়তো এমন হতে পারে যে আমাদের মরণের বিছানায়ও কোরআন তেলাওয়াতের সুযোগ হয়তো করে দিতে পারেন। এই যে ওয়া চাওয়া ওয়া যাচিত পাওয়া, যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য পছন্দ করে নিয়েছেন, এর চেয়ে বড় নিয়ামত দুনিয়াতে আর হতে পারে বলে আমি মনে করি না। আমি গুনাহগার, এই জায়গায় এসে আমি আমার ভাই বোনদেরকে বলতে চাই যে আসুন এই মুহূর্তে আমরা আল্লাহর কাছে একটা শুকরিয়া আদায় করে নিই। আলহামদুলিল্লাহ, লাকাল হামদু ইয়া রব, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। সম্মানিত ভাই বোনেরা, ইসলামের একটা সৌন্দর্য আছে, বহু সৌন্দর্য ইসলামের আছে, তবে একটা সৌন্দর্য হলো এই যে ইসলাম আমাদের মাঝে জোয়ার সৃষ্টি করে, জোয়ার সৃষ্টি করে আমাদের মাঝে, জোয়ার এনে দেয়। এই যেমন ভাবে আপনাদের বাড়ি যাদের নদীর কূলে আছে, তারা দেখবেন যে চাঁদের প্রভাবে কখনো বা জোয়ার উঠছে, কখনো বা ভাটা যাচ্ছে, পানিগুলো সরে যাচ্ছে, আবার জোয়ার আসতেছে, জোয়ার ভাটা হচ্ছে, এর মধ্য থেকে মাছগুলো কেমন আনন্দিত হয়ে ওঠে, নদীর দুকুল আনন্দিত হয়, আবার যখন ভাটা হয়ে যায় তখন নদীটা ম্লান হয়ে যায়, পা মাছগুলোর অবস্থা খারাপ হয়ে যায়। এইভাবে আল্লাহ তাআলা আমাদের জীবনগুলোতে জোয়ার এবং ভাটা তৈরি করে দেন। জোয়ার যখন আমাদের জীবনে আসে আপ্লুত করে দেন, সেই আপ্লুত হয়ে এমন অবস্থায় যে আমরা মনে করি যে আল্লাহর জন্য আমার জীবনকে, আমার মরণকে, আমার নামাজকে, আমার সুকৃতিকে সব কিছু আল্লাহর জন্য দিয়ে দেব, এই একটা অনুভূতি তৈরি হয়ে যায়। সে হতে পারে হঠাৎ, সে হতে পারে একটু ধীরে ধীরে, সে হতে পারে কখন গভীর রাত্রে, সে হতে পারে সকাল বেলায়, সে হতে পারে মাগরিবের সময় সিদ্ধান্ত নিতে পারে যে আল্লাহ আমার সব কিছু তোমার জন্য আমি দিয়ে দিলাম। ইসলাম এইভাবে সময়গুলোকে এমন ভাবে ভাগ করেছে আমাদের কাছে, দিনগুলোকে আল্লাহ তাআলা এমন ভাবে নিয়েছে যে তোমার দিন শুরু হবে যে ফজরের সময়, পৃথিবী তখন ঠান্ডা সুন্দর, সে সময় উঠে তুমি আমার সাথে কথা বলো, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, যে ওই সময় যে কথাগুলো বলো, কোরআন যেটা তুমি পড়ো এটা তোমার দেখা হচ্ছে, আরশ থেকে দেখা হয়, আরশের পাশ থেকে দেখা হয়, দুনিয়ায় ফেরেশতারা দেখে, মানুষগুলো দেখে, মাশহুদা, তুমি যখন মাগরিবের সময় হয় তুমি আবার তেলাওয়াত করো লম্বা বড় করে, তুমি যখন আর একটু রাত গভীর হয় তখন আবার একটু জোরে জোরে তেলাওয়াত করো, তুমি যখন তাহাজ্জুদের সময় মানুষ ঘুমিয়ে পড়েছে তখন একটু উঠে নক করো আমার দরজায়, জোয়ার উঠে যায়, শব্দগুলো মানে প্লাবন তৈরি করে, মন গুলোকে ছাপিয়ে যায়, চোখ গুলোকে মানে অনন্তের দিকে আমাদের অগ্রসর করে তাকানোর সুযোগ করে দেয়, আমরা তাকিয়ে থাকি নীল আকাশে, আমরা তাকিয়ে থাকি জান্নাতের দরজার দিকে, আমাদের অন্তরে তখন বড় ভয় তৈরি হয়ে যায়, সুবহানাল্লাহ, আল্লাহ তুমি তো সেই যার হাতে আমার প্রাণ রয়েছে, তুমি এমন জোয়ার জোয়ার সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা এইভাবে একটা দিনকে আমাদের মাঝখানে নিয়ে আসেন, মাসকে আমাদের মাঝখানে নিয়ে আসেন, বছরকে আমাদের সামনে নিয়ে আসেন, কখনো ইমানের জোয়ার তৈরি করে দেন, কখনো ইমানের কারণে মানুষকে টান দিতে থাকেন, তোমরা আসো,
আমরা সালাতের টাইমের পরে যদি আমরা একটু চিন্তা করি, আল্লাহ তাআলা আল্লাহ রসুল বলেছেন যে দেখো তোমরা যদি সিয়াম পালন করো সপ্তাহের যদি বৃহস্পতিবার অথবা সোমবারে সিয়াম পালন করো, মাসে তিনটি করে সিয়াম পালন করো, তোমরা যদি আশুরাতে সিয়াম পালন করো, এসব সিয়াম পালনের মধ্য দিয়ে তোমরা আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারবে। রমাদানের সিয়াম যদি তোমরা পালন করো, সে সময় আলাদা একটা প্রতিকৃতি নিয়ে এসে আমাদের সামনে হাজির হয়ে যায়। কত রোজা তো রাখি, কিন্তু রমাদানকে কেন্দ্র করে যে রোজাগুলো আল্লাহ তাআলা তৈরি করে দেন, ফ্লাড হয়ে যায়, বন্যা হয়ে যায় সওয়াবের। কত রকম বন্যা দেন আল্লাহ তাআলা, সে এক অদ্ভুত। রমাদান যখন আসে তখন ইমানের বাহার, যখন ইমান কি বাহার আয়, যখন ইমানের বসন্ত এসে যায়, ইমানের বসন্ত আসে রমাদান মাসে। এইভাবে আল্লাহ তাআলা হাজ এবং উমরার জন্য, হাজের জন্য একটা টাইম তৈরি করে দেন। এই সময় আমি তোমাকে ডাকছি, তোমার অন্তর যদি কোনোদিন ইব্রাহিমের শব্দ শুনে থাকে, সেই সালাম যদি তোমরা শুনে থাকো, সেই দোয়া যদি দাওয়াত তোমরা পেয়ে থাকো, তোমরা আসবে আমার এই ঘরে। সেই হাজের জন্য আল্লাহ একটা সময় নির্ধারণ করেছেন। সে সময় মানুষ ঘর, বাড়ি বাড়ি স্ত্রী নারী সন্তান সন্ততি অর্থ সম্পদ, কোথায় কি আমার মায়া হলো কাবা শরীফ দেখার, আমার মায়া হলো আরাফার ময়দানে বসার, আমার মায়া হলো মিনা মুজদালিফাতে থাকার। সময় কি আল্লাহ তাআলা এমন ভাবে নির্ধারণ করে 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 আমাদেরকে বলে দেন, মানুষ তোমরা এক একটা সময় আসবে, তোমার মন কি উচ্চাটন করতে পারবে, তোমার চোখকে সকাতর করতে পারবে, তোমার মানে দেহকে তোমরা আল্লাহর জন্য ভুলুণ্ঠিত করতে পারবে, তোমরা জীবনকে নতুন ভাবে রাঙিয়ে নিতে পারবে। ইসলাম হলো এমন একটা তাজদ্দুদের জীবন, একটা নবায়নের জীবন, একটা নতুনত্বের জীবন, একটা সুন্দর সান্ত্বনার জীবন, একটা মনের আনন্দের জীবন, একটা দুঃখ বেদনার পরে আসা আল্লাহ তাআলার হিমেল পরশের জীবন, যে জীবন দেখলে, যে জীবন শুনলে এটা অন্য অন্য ধর্মের লোকেরা পাগল হয়ে যায়। আপনি চিন্তা করে দেখেন, আমেরিকায় ইউরোপে প্রত্যেক বছরে শতেনা হাজারে মুসলমান যারা হচ্ছে, এদের প্রণোদনা কি, এদের প্রেরণা কি, এদের উৎস কি, যে উৎসের কারণে আল্লাহ তাআলার দিকে মানুষ ছুটে চলছে, এটা হলো ইসলামের এই সমস্ত প্রাণবন্ততা, ইসলামের এই সমস্ত জোয়ার, ইসলামের এই সমস্ত ফাইদান, যেটা আমি কল্পনা করতে পারি না। ইসলামে এসে আল্লাহ আমাকে এত রাঙিয়ে দিয়েছেন, এত মজা দিয়েছেন, আমি কোরআন পড়ি একরকম অনুভূতি আসে, আমি হাদিস পড়ি আরেক রকম অনুভূতি আসে, আমি ইসলামের কোন বই পড়ি আমার আরো ভালো লাগে, আমি সামনে এগিয়ে যেতে চাই আমার তত আমার হাত ধরে টানার শক্তি রয়েছে। এইভাবে ইসলাম আমাকে উপকার করেছে। আমরা যাকাতের জন্য সময় দেই, অমুক সময়ে 1 বছর আল্লাহ বলছে তুমি বছর পূর্ণ করো, পূর্ণ করার পরে ওই সময় যে টাকা পয়সা থাকে তার যাকাত দিও, তার জন্য একটা সময়ও আল্লাহ নির্ধারণ করেন বছরে একবার। এইভাবে এই বছর, সালাতের বছর, সিয়ামের সালাতের সময়, সিয়ামের সময়, হাজের সময়, জাকাতের সময়, এগুলোকে নির্ধারণ করে দিয়ে আল্লাহ তাআলা বলেন, এইবার যে ইসলামের 5 বেনার মধ্যে শাহাদা আছে, ওই শাহাদা গুলো তোমাদের সবগুলোকে কন্ট্রোল করে। যার শাহাদা যত সুন্দর তার সালাত হয় তত সুন্দর, যার শাহাদা যত মধুর নিষ্ঠার সাথে পরিচালিত, তার সিয়াম সাধন হওয়ায় অত্যন্ত সুন্দর, তার রমাদান পালন হয় অত্যন্ত নিষ্ঠার। সাহাবায়ে কিরাম দেখে, মানে ফেরেশতারা দেখে, আল্লাহ তাআলা দেখে, তাদের এই মানে ইবাদত হয় অন্য ধরনের। এই হলো ইসলামের একটা সুন্দর একটা জিনিস, যেটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। আমি জানি না আপনারা আমার এই কথার সাথে একমত হবেন কিনা, যে ইসলামের এই যে জোয়ারের যে মৌসুম গুলো দিয়েছে, এই যে ঋতুগুলো দিয়েছে, যে সপ্তাহ এবং মাস এবং বছরের যে সময়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে উপঢৌকন হিসেবে দিয়েছে, উপহার হিসেবে দিয়েছে, আমাদের জীবনকে রাঙিয়ে দেয়, আমাদের মনকে সুন্দর করে, আমাদের চিত্তকে ভালো করে দেয়, আমার মনকে গলিয়ে দেয়, চোখকে আমাদের সকাতর করে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে আমি বছরকে 12টা মাসে ভাগ করেছি, তার মধ্যে 4 বাতুল হুরুম, 4টাকে করেছি খুবই সম্মানিত। এই 4টা হলো মহরম,
এরপরে হলো জিলকাদা, জিল হাজ্জা এবং রজব। দেখেন এর মধ্যে রমাদান নাই, এর মধ্যে শাবান নাই, অথচ আল্লাহ তাআলা মানে অন্য ভাবে এই দুটোকে এমন ভাবে দিয়েছেন যে আগের যে চারটা উল্লেখ আছে কোরআনের মধ্যে ওগুলো তো আমাদের নবী আসার আগেও ওগুলো কিন্তু সম্মানিত মাস ছিল। রজবকে সবাই মানত, মুহাররমকে সবাই মানত, জিলকাদ জিলহাজকে হাজকে সবাই মানত, কিন্তু শাবান এবং রমাদান আল্লাহর কাছে এত প্রিয় দুটো মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে খুব রোজা রাখতেন, এমনও হাদিসে আসছে যে প্রথম 20 দিন তো রোজা ভাঙতে চাইতেন না, একেবারে এই চেষ্টা করতেন যে প্রথম 20 দিন এক কন্টিনিউ রোজা রাখতে। তার পালিত পুত্রের ছেলে উসামা ইবনে যায়েদ একদিন জিজ্ঞেস করছেন যে লাম আরাক, আমি আপনাকে দেখিনি, তাসুমু ফি গাইর রমাদান মিসলা মা তাসুমু ফি শাবান, আপনি শাবানে যেমন ভাবে রোজা রাখেন রমাদান ছাড়া অত বেশি রোজা তো আর কোনো মাসে রোজা রাখতে দেখি না। কারণ কি? আল্লাহ রসুল বললেন যে যাকা শাহরুন, এটা এমন একটা মাস, ইয়াগফালু কাসিরুম মিনান নাস, এই মাসে মানুষ সব কেয়ারলেস, লেজি হয়ে যায়, ওরা চিন্তে সতর্ক থাকে না, কারণ ওরা জানে না যে সারা বছরের মধ্যে আল্লাহ তাআলা মানে এই মাসকে একটা আলাদা মর্যাদা দিয়েছেন। সেই মাস, সেই মর্যাদাটা কি? আল্লাহ তাআলা আমলগুলোকে উপরে উঠানো, আমি আপনি যে আমলগুলো করি সেই আমলগুলো আল্লাহর কাছে নিয়ে নেন, ফেরেশতার মাধ্যমে নিয়ে নেন। তাই আমলগুলো ভাগ হয় 3 ভাগে, এক ভাগ হলো দৈনিক আমল, এই সকালবেলা একদল এসে মানে এখানে 2 সময় এতাকবুল মালাইকা সুরাব মানে মানে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানে সহিহ হাদিসের মধ্যে বলেছেন যে ফজরের সময় আসরের সময় একদল ফেরেশতা আসে, একদল উপরে যায় এবং তারা ওই আমল নিয়ে যায়, একদল আর আমল লেখার জন্য আরেক দল আসে। তো এরা এরকম প্রত্যেক দিন 2 বার করে আমল নিচ্ছে, এর মধ্যে থেকে আবার সপ্তাহে আমলটা বৃহস্পতিবারে যায়। কেন আবার সপ্তাহে নিতে হয়? কারণ হলো যে ওই যে দৈনন্দিন যে আমলগুলো করতেছে এর কোনো মডিফিকেশন হয়। যেমন ধরেন আজকে যদি আপনি কোনো একটা অন্যায় কাজ করেন, আপনি আজকে বুঝতে পারলেন না, হয়তো কালকে হয়তো যখন বুঝতে পেরেছেন যে গতকাল তো আমি একটা অন্যায় করেছি, আপনি উনি কান্না শুরু করে দিলেন, তৌবা পড়া শুরু করে দিলেন, একটু ওই ওর কারণে এক্সট্রা কিছু ইবাদত করলেন, কিছু দান করে দিলেন, তখন আল্লাহ তাআলা ওইটা এই গতকালকে যে আমল ছিল, ওই যে গুনার আমল, ওইটাকে আল্লাহ কেটে দেন, কেটে দিয়ে ওখানে মানে মাফ করে দেন, আবার ওই যে অতিরিক্ত করেছে সেটা আবার লিখে দেন, তাহলে মডিফিকেশন হয়। এইটার পরে যে সপ্তাহে আমলগুলো যায়, এই সপ্তাহের মানুষ সপ্তাহ যায়, মাস যায়, বছরে তাদের অনেক চেঞ্জেস আসে, ভালো কাজ মন্দ কাজ। ভালো কাজ যেটা করছিল দেখা গেল যে 1 সপ্তাহ আগে একটা ভালো কাজ করছে, 1 সপ্তাহ পরে যে আমি আবার বলে ফেলছি এই জানো অমুক দিন কিন্তু আমি একটা ভালো কাজ করছিলাম, তাহলে তো ওটা তো রিয়া হয়ে গেল, সুমা হয়ে গেল, তো ওই কাজটা নষ্ট হয়ে গেল। দেখা গেল এরকম মডিফিকেশন সারা বছর চলে, কখনো অ্যাড হচ্ছে, কখনো সাবস্ট্রাক্ট হচ্ছে, চলে যাচ্ছে। এইভাবে আল্লাহ রসুল বলেছেন যে বছরেরও একটা আমল নামা আল্লাহর কাছে যায়, সেটা হলো শাবান মাসে। তা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি চাই উসামা যে আল্লাহ তাআলার কাছে যখন আমার আমলটা চলে যাবে তখন ফেরেশতা যেন দেখে যায় মুহাম্মদ দুনিয়াতে না খেয়ে আছে, রোজা রাখতেছে, আমি রোজা রাখা অবস্থায় আল্লাহর কাছে আমার আমলটা যাক, এইটা আমি পছন্দ করে বলি এই শাবান মাসে আমি এইভাবে রোজা রাখি। আল্লাহ তাআলা কি বিশেষত্ব দিলেন, এবং শাবান মাসেও আল্লাহ তাআলা একটা বিশেষত্ব দিলেন। এই মাসে একটা রাত আছে যে রাতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, এই সম্পর্কে অনেক জয়ীফ হাদিস আছে, অনেক ভুল কথা আছে, অনেক মৌজু হাদিসও আছে, কিন্তু একটা হাদিস তো সহি আছে, যে হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলেছেন যে লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা সমস্ত মানুষ সত্তার উপরে তিনি দৃষ্টি নিপাত করেন, দৃষ্টিপাত করেন, দৃষ্টিপাত করলে আল্লাহ তাআলা তখন মানে মুসলমানদের মধ্য থেকে যাদের মধ্যে শিরিক থাকে না আর মানুষের সাথে হিংসা বিদ্বেষ গন্ডগোল থাকে না তাদেরকে আল্লাহ তাআলা অটোমেটিক মাফ করে দেন। তাহলে ওই যে রাতটা 15ই শাবান রাত্র
ওই দিন আল্লাহ তাআলা মাফ করে দেন। ওই দিন আমার আলাদা আমল টামল আছে কিনা এ নিয়ে অনেক কথা আছে। আসলে তেমন কোন সহি হাদিস দ্বারা তেমন কোন আলাদা আমল নাই, কিন্তু আল্লাহ যে মাফ করতেছেন এটা তো আছে, এটা অটোমেটিক পাওয়া যায়। কেউ যদি ইস্তেগফার পড়ে সেটা আলাদা কথা, কেউ যদি মানে দান ধন করে সেটা আলাদা কথা, কিন্তু আলাদা কোনো আমল নাই। আল্লাহ তাআলা ওই রাতে আমাদের জন্য একটা বিরাট গিফট দিয়েছেন। এরপরে এইভাবে আমরা যখন দেখি তখন রাজবের পরে শাবান, শাবানের পরে রমাদান, এই যে তিনটা ট্রাইও আসতেছে, আবার এরপরে শাওয়াল, শাওয়ালের পরে জিলকাদা, জিলকাদার পরে জিলহাজ্জা, জিলহাজ্জের পরে মহরমের প্রথম, এইভাবে আসতেছে। এগুলো সব মৌসুম তৈরি করে ফেলেছে, এগুলো সব মৌসুম, আল্লাহ তাআলার দেওয়া ঋতু, এবং এই ঋতু আমাদেরকে মানে আলোড়িত করছে, আমাদেরকে মানে অত্যন্ত সুন্দরভাবে সুযোগ করে দিচ্ছেন। আমি যেটা বলছিলাম যে ইসলামের আগেও যে 4টা মাসের কথা আল্লাহ তাআলা মানে আরবাতুল হুরুম করেছেন, ইসলামের মধ্যে 2টো মাসকে আল্লাহ তাআলা একটু বিশেষত্ব দিয়েছেন, এটা আর কোন জাতির উপরে দেওয়া হয়নি। সেটা হলো রমাদান, এবং রমাদানকে কেন্দ্র করে শাবান, আর শাবান রমাদানকে কেন্দ্র করে আরেকটা মাসের কিছুটা আছে, সেটা শাওয়ালের প্রথম 6 দিন, বা মানে শাওয়ালের 6টা রোজাকে কেন্দ্র করে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামের যে বড় বড় অবদান, উপহার, উপঢৌকন, গিফট, তার মধ্যে যে গিফটটা আসতেছে আমাদের সামনে, সেটাকে কিন্তু আমাদের মাথায় রাখা দরকার। এরপরে আমি যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি সেটা হলো রমাদান কেন্দ্রিক আমাদের জীবন, আমাদের অবস্থা, এটাকে আমরা একটু একটু বুঝার দিকে যাচ্ছি। আমি কেন আমরা এই জিনিসটাকে বুঝবো, রমাদান একটা একটা সময়, একটা মৌসুম, একটা জোয়ার, একটা আমলের মানে মৌসুম, যেটা অন্যান্য কারোর ভাগ্যে এটা হয়নি, অন্যান্য কারোর ভাগ্যে এটা হয়নি। প্রথমত জিনিস যেটা রমাদানে আল্লাহ তাআলা করে দেন সেটা হলো যে রমাদানকে কেন্দ্র করে আমলগুলো যা করে মানুষ সেই আমলগুলোকে বৃদ্ধি করে দেন, এবং এটাকে আল্লাহ তাআলা এমন ভাবে বৃদ্ধি করেন যেটা কখনো কখনো বোঝা যাচ্ছে যে গুণ দিয়েও সম্ভব হবে না, গুণ দিয়েও সম্ভব হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার সিস্টেম আছে, সেই সিস্টেমের অনুযায়ী ফেরেশতারা চলে। সেটা হলো যে কোনো আমলের মানে সওয়াব, তাদেরকে বলা হয় যে 10 গুণ দাও, কখনো বলা হয় 70 গুণ দাও, কখনো বলা হয় 700 গুণ দাও, এইরকম ভাবে কিছু কিছু আমলের এরকম সিস্টেম আছে। তো ওরা যখন একটা আলিফ লাম মিম বলল, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলল, এক রাকাত নামাজ পড়ল, তো ওই ভালো কাজ করার জন্য আল্লাহ দেখেন যে এই বান্দা তো ভালো কাজ করতেছে, তো ফেরেশতা ওই ভালো কাজ একটা করে নে, কিন্তু ওর জন্য তুমি 10টা সওয়াব দিয়ে দাও। মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ভালো কাজ করুক, সে আব্দুল সালাম হোক, সে আব্দুর রহমান হোক, সে উমুক হোক, সে তুমুক হোক, যাই হোক না কেন, যেই এই আমলটা করতেছে আমি ওকে ভালোবেসে ফেলেছি, ওই আমলটার কারণে ওকে ওই ভালোটার জন্য 10 গুণ সওয়াব দিও। কারো কারো ক্ষেত্রে তার আমল, তার ইমান, তার এখলাস, তার বিনয়, তার খুশু, তার খুদু, তার সুন্দর উপস্থাপনা, তার আন্তরিকতা, তার আল্লাহর দিকে তার ঝোঁক প্রবণতা, সবগুলোকে যখন ক্যালকুলেট করে আল্লাহ বলেন যে ইয়ে বান্দারে তো 10 দিলে হয় না, তো ফেরেশতা তুমি তাকে 70 গুণ দাও। আবার কিছু কিছু সময় আছে যে না, এখানে তো 70 দিলে হচ্ছে না, একে 700 গুণ দাও। আবার কিছু কিছু জায়গা আছে যে ওই জায়গাটা যদি আমার বান্দা একটা সাজদা দেয়, একটা এক রাকাত নামাজ পড়ে, তো এটা 1 লক্ষ রাকাতের সওয়াব দাও। আবার যদি আরেক জায়গায় যায়, তো ওখানে ওর জন্য তুমি 50,000 অথবা 1,000 রাকাতের সওয়াব দাও। আরেক জায়গা আছে, সেখানে গেলে তুমি এটা 500 রাকাতের সওয়াব দাও। স্থান, সময় এগুলোকে কেন্দ্র করে আল্লাহ মানুষকে, মুসলিমকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন যে যখন সময় আসতেছে, কোনো কোনো সময়ে তার গুণ বাড়াই দাও, গুণ বাড়াই দাও, 10, 70, 700, 1 লক্ষ, 1,000, স্থানের জন্য, কালের জন্য, পাত্রের জন্য, তুমি এই আমার বান্দা যখন আমার দিকে ঝুঁকে এসেছে তাকে বাড়িয়ে দাও। এই বাড়ানোর একটা প্রেক্ষাপট তৈরি হয় রমাদান মাসে, অদ্ভুত বাড়ানো। আল্লাহ তাআলা বলতেছেন যে এই রমাদান মাসে একটা রাতকে আমি বাছাই করে নিয়েছি, যে রাতটা আমি কোরআন নাজিলের জন্য, এই দুনিয়াতে কোরআন আসবে,
যখন কোরআন আসবে এই দুনিয়াতে এরকম একটা অবস্থা তৈরি করার আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন যে কোরআন কিন্তু আসার সময় হয়ে গেছে। সূরা জিন পড়ে দেখেন, ওখানে বলতেছে যে আমরা আগে যে মাকাঈদা লিসসামা, কিছু কিছু ঘাঁটি আছে যেখানে যে আল্লাহ তাআলার কথা এবং ফেরেশতাদের কথোপকথন শোনা যেত, সেখানে যে আমরা গোপনে বসে থাকতাম, আল্লাহ যখন নির্দেশ দিতেন সাহাব মানে ফেরেশতাদেরকে, আমরা ওইটা শুনে নিয়ে দুনিয়ায় এসে যারা দরবেশ আছে, যারা এরকম গণক ঠাকুর ঠাকুর আছে, ওদেরকে বলে দিতাম, আল্লাহ এই কদিন আগের থেকে গেছি, যখনই ওখানে গিয়ে বসে থাকে দেখি যে ওখানে মুলিয়াত শিহাবান রসাদা, সেই জায়গাগুলো সব ভর্তি হয়ে রয়েছে আগুনের স্ফুলিঙ্গ দিয়ে, একবার ওখানে মানে সাংঘাতিক ভাবে আল্লাহ তাআলা সিকিউরিটি মেনটেন করতেছেন। তখন আমরা বললাম যে আল্লাহ এটা কি হচ্ছে দুনিয়ায়, আর শাররুন উরিদা বিমান ফিল আরদি আম আরাদা রাহুম রব্বুহুম রশাদা, এটা কি দুনিয়ায় মানুষের কল্যাণ সাধিত হবে নাকি অকল্যাণ নিয়ে আসতেছে? ও আমরা যখন দুনিয়ায় এসে আমরা এই ওয়াদিয়ে নাখলাতে আসলাম, তখন আপনার মুখে আর রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত শুনে যে আমরা সামিনা কুরআনান আজাবা, এটা তো সেই জন্যই আল্লাহ তাআলা এরকম আসমানকে সাজিয়েছেন, সেই জন্য তো আল্লাহ বাইতুর রেদওয়ানকে বাইতুল ইজ্জাকে সাজিয়েছেন, সেই জন্য তো আল্লাহ লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে এবং বাইতুল ইজ্জাত থেকে হেরা গুহা এবং সেখান থেকে ধীরে ধীরে সমস্ত পৃথিবীর কাছে এই কোরআনকে পাঠানোর জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন। একটা মাস, একটা মাস, যে রাতটাকে কোরআন নাজিল করা হলো, আল্লাহ তাআলা বলে দিলেন তোমরা কি মনে করেছো মানুষ, এই কোরআন কি ছোটখাটো কিছু? এই ছোটখাটো কিছু, কোরআনটা আমি পাঠিয়েছি এক রাতে, এবং সেই রাতটাকে আমি করে দিয়েছি লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শেহর, আমি ওই রাতটাকে করে দিয়েছি যে 1,000 মাসের চেয়েও উন্নত। অনেকে আবার ভাগ দেয়, আমার সামনে অনেককে দেখি যে ভাগ দেয় যে 1,000 কে 12 দিয়ে ভাগ দিয়ে কত বছর, আরে আল্লাহ তো ভাগ দিতে বলেনি, আল্লাহ বলছে খাইয়ার হচ্ছে আরো উত্তম। এর কারণ হলো কোরআন যখন নাজিল হচ্ছে যে রাত্রে, সে রাতকে পৃথিবীর সেরা রাত বলতে হবে, এবং ওই রাত্রের ইবাদত পাওয়া জীবনের ভাগ্যের ব্যাপার। এমন করে আল্লাহ তাআলা দিয়েছেন যে তুমি ওই রাত্রের একটা আমল কিন্তু ওই রকম 1,000 মাসের আমলের মতো না, ওই রাত্রে একটা দান কিন্তু 1,000 মাসের দানের মতন, ওই রাত্রে একটা প্রেয়ার সালাত কিন্তু 1,000 রাতের সালাতের মতো, ওই রাত্রে মার দিকে তাকিয়ে একটা হাসি কিন্তু 1,000 রাতের মাসের 1,000 মাসের চেয়েও এরকম উত্তম। প্রত্যেকটা কাজগুলি হাজার হাজার মাস হিসাবে মাল্টিপ্লাই করে দিয়েছেন আল্লাহ তাআলা, এমন ভাবে দিচ্ছেন তাজ্জব হয়ে যেতে, আমি তো মাঝে মাঝে একেবারে আমি স্পিচলেস হয়ে যাই যে আল্লাহ তুমি এত সাজিয়েছো আমার মতন এত হতভাগার জন্য। সাহাবায়ে কেরাম একদিন জিজ্ঞেস করছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে গল্পগুলো করছেন যে দাউদ আলাহিসাল্লাম 100 বছর পেয়েছে, নূহ আলাহিসাল্লাম 950 বছর পেয়েছে, অমুকে 300 বছর ধরে ইবাদত করেছে, তারা 100 বছর একদিন জেহাদ করতো, 1 বছর জেহাদ 1 বছর ইবাদত এরকম করতো, তো এখন তো আমরা তো এভারেজ মাস পাই বছর পাই আমাদের জীবনে এই ধরেন 60, 65, 60 থেকে 70 বছর, তো কি করবো? আল্লাহ তাআলা বলেন ভয় পাস না, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন লাইলাতুল কদর দিয়ে, ভয় পাস না, তোরা যদি রমাদানকে এরকম পাস কোনো সময়, এবং লাইলাতুল কদর কে যদি তোমরা ধরতে পারো কোনো সময়, লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর, আল্লাহ তাআলা করে দিলেন। আল্লাহ তাআলা শুধু তাই না, বলেছেন রমাদান মাস যখন আসে তখন একটা উমরা যদি করতে পারো, আল্লাহ রাসূল কইছেন যে এই উমরা যদি তোমরা করো রমাদান মাসে, তাহলে এটা তাআদিলু হাজ্জাতান মাই, আমার সাথে হজ করলে যে সওয়াবটা হতো ওই রকম সওয়াব দিয়ে দেয়। ইব্রাহিম নখাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যদি কেউ সওম পালন করে রমাদান মাসে, তাহলে এটা এমন হয়ে যায় যে অন্য সময়ের 1,000 সওমের চেয়ে সওয়াব বেশি হয়। যদি কেউ একটা তাসবিহ পড়ে, অন্য সময় 1,000 তাসবিহের চেয়ে সব বেশি হয়ে যায়। যদি কেউ একটা রাকাত দেয়, তখন অন্য সময়ের 1,000 রাকাতের চেয়ে সব হতে থাকে। এইভাবে আল্লাহ তাআলা কোরআনের কারণে রমাদানকে এমন ভাবে মুদাফা করে দিয়েছেন, এমন ভাবে মাল্টিপ্লাই করে দিয়েছেন
যে মাস আসতেছে, প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য একেবারে দিনের একটা জোয়ার তৈরি করে দিচ্ছেন, দিনের একটা জোয়ার তৈরি করে দিচ্ছেন। আল্লাহ তাআলা রসুলও এই সময়টাকে অত্যন্ত সুন্দরভাবে গ্রহণ করতেন, অত্যন্ত সুন্দরভাবে গ্রহণ করতেন। গ্রহণ করার অবস্থাটা ছিল এমন যে পৃথিবী হতবাক হয়ে যেত, সাহাবায়ে কেরাম হতবাক হয়ে যেত।